তুই আমার জীবনের সবকিছু নিয়ে নিয়েছিস। এর আগে ওরা কখনো ফোঁটা দেয়নি? হ্যাঁ, আসলে ওর মা কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে পার্টি দিত, ওই নাচ গান হই হুল্লোড় এইসব আর কি। মানে আমার ছেলে মেয়েগুলোকে একেবারে, বাবা প্লিজ এইসব কথা থাক না, এইসব কথা পরে হবে। আলিয়ার কাছে শুনছিলাম আপনার মেজ ছেলে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ বেয়া, সংসারে ফাটল ধরেছে, দেখি বড় বৌমা মেরামত করতে পারে কিনা। আচ্ছা তাহলে, আচ্ছা বেয়ান আজকে তাহলে আসি। টাটা পাপা। তুমি একটা খাও, আমি খাবো না আমি সন্দেশ। কি হলো? বাবা কি হলো? বাবা ওখানে বা, কোথায় কোথায় কোথায়? এখানে ড্রাইভার, ড্রাইভার দাঁড় করো, ড্রাইভার গাড়ি ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো, ড্রাইভার গাড়ি ব্যাক করো, গাড়ি ব্যাক করো ড্রাইভার। বাবা বাবা মায়ের অটোতে বসেছে, ওই অটোকে ফলো করো, ফলো করো, ফলো করো ওই অটোকে, ফলো করো, ওই যে ওই যে ওই যে যাচ্ছে, ওই যে ড্রাইভার অটো ফলো করো, ফলো করো, ফলো করো, ফলো করো তাড়াতাড়ি। দাঁড়িয়ে দাঁড় কর। আমি যাচ্ছি।
গেলাম ওই নাটে। আমার মনে হয় এখানে কোথায় একটা ঢুকেছে, কিন্তু কোথায়? এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, আসলে আজকে আমার শো ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। আস্তে আস্তে আপনার এই শো করা এবার বন্ধ করুন। কেন? কারণটা আপনি খুব ভালো করেই জানেন। আমরা যে এত বড় একটা গেম খেলছি, মিলিয়ন ডলার গেম, পৃথিবী বাবু প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করুন, প্লিজ প্লিজ পৃথিবী বাবু। শোন শোন বাবা শোন, আমার শোন, আমার মনে হয় তুই ভুল দেখেছিস। না বাবা, আমি ভুল দেখিনি, আমি ভুল দেখতে পারি না। তাছাড়া উনি এমন একজন মানুষ যাকে ভুল দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া পুজোর সময় তো ওনাকে সবাই দেখেছেন, সবাই সাক্ষী। তারপর আবার আজকেও, তার মানে উনি আছেন কোথাও না কোথাও, আমার মা। প্রীতি শোন, আমার কথা বিশ্বাস কর বাবা, তোর মা নেই, তোর মা নেই, তোর মা নেই, নেই তোর মা। তাই নাকি? আমি কি একটা কথা জানতে পারি বাবা, আমার মা কিভাবে মারা গেছিলেন? কি হলো বাবা, বলো না, বলো না বাবা, আমার মা কিভাবে মারা গেছিলেন? চুপ করে আছো কেন? কথা বলো বাবা, কথা বলো বাবা, কথা বলো। হ্যাঁ বাবা, বাবা বলুন না, আমি কখনো জানতে পারিনি যে আমার শাশুড়ি মার মৃত্যু কিভাবে হয়েছিল। কি হয়েছিল বাবা, বলুন না বাবা, কি হয়েছিল? বাবা ওই ডেলিভারি হওয়ার সময় মারা গিয়েছে। আপনি ঠিক বলছেন না বাবা, আপনার ছেলের যা বয়স আর আমার শাশুড়ি মা যতদিন বিয়ে হয়েছে তার মাঝখানে একটা গ্যাপ আছে। আপনি ঠিক বলছেন না বাবা, বলুন না বাবা, কি লুকোচ্ছেন আপনি? বাবা প্লিজ বলুন বাবা, কি হয়েছে বলুন প্লিজ বাবা, ফর গড সেক, আর চুপ করে থেকো না বাবা, বলো না মা কিভাবে মারা গেছিলেন। হ্যাঁ বাবা, চুপ করে আছেন কেন? প্লিজ বলো না বাবা, বলো না। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। তোমাদের আশকারা দিয়েছি মানে এই নয় তোমরা যখন তখন আমাকে জেরা করো। কেন জেরা করছো আমাকে? যা বলেছি দ্যাটস এনাফ, উনি মারা গেছেন, ব্যাস সব চুকে বুকে গেছে, আর আর কোনো কথা নয়, আর সেটা নিয়ে আর আর কোনো কথা নয়, কোনো কথা নয়। কিন্তু আপনি কিছু তো একটা লুকোচ্ছেন। নীরু, আমি তোমাকে স্নেহ করি মেয়ের মতো, এইভাবে আমার সঙ্গে কথা বলো না, ভুলে যেও না আমি ইন্দ্রজিৎ দেব।
তার মানে কি মেনে নেব? আমি আমার বাবার সঙ্গে নয়, নীরু নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে নয়, আমরা দুজনেই একজন বিজনেসম্যান ইন্দ্রজিৎ দেবের সঙ্গে কথা বলছি, যিনি নাকি দেব ইন্ডাস্ট্রিজ এর মালিক। ধরে নাও তাই, অন্তত পক্ষে আমার স্ত্রীর ব্যাপারে তোমাকে এইটুকু ধরে নিতেই হবে। কেন বাবা, কেন তুমি আমাকে বলছো না যে মা কিভাবে মারা গেছিল? প্লিজ বাবা বলে দাও, কিছুক্ষণ আগে তুমি তুমি আমাকে মিথ্যে কথা বললে, আমাকে আমাকে মিথ্যে কথা বললে বাবা। বাবাকে মিথ্যাবাদী বলছিস? বাবা মিথ্যেবাদী শব্দটা প্রয়োগ করে আমার স্বামী ভুল করেছে বাবা, কিন্তু আপনিও কিছু একটা গোপন করছেন, কিছু একটা আড়াল করছেন বাবা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সত্যি কথা আড়াল থাকে না। আজ না হয় কাল আপনার সামনে সত্যিটা প্রকাশিত হবে, আর তখন যখন আপনার সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে যাইবে, আমি জানি না তখন আপনি কি উত্তর দেবেন। ইন্দ্রজিৎ দেব কাউকে জবাবদিহি করে না, ভাগ্য বিধাতা তো নয়। I am a self-made person. I am not liable to answer anybody, not even my son. কাঁদবেন না প্রীতিজিৎ বাবু, প্রীতিজিৎ বাবু সব সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি প্লিজ কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। কিচ্ছু ঠিক হবে, কিচ্ছু ঠিক হবে। আমার বাবা আমাকে প্রথমবার হত্যায় হাত তুলল, আমাকে মারল। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। আমি বলছি না সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন একদম কাঁদবেন না। জলে লেখা দাগে কেন আশা জাগে, আমি না বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে।
জলে লেখা দাগে কেন আশা জাগে আমি না বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে কেন এলো হারালো প্রিয়জন কেন এত লুকোনো আয়োজন সত্যি কথা আড়াল থাকে থাকে না আজ না হয় কাল আপনার সামনে সত্যিটা প্রকাশিত হবে আর তখন যখন আপনার সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে যাইবে আমি জানি না তখন আপনি কি উত্তর দেবেন বাবা খেতে চলুন বাবা অনেক রাত হয়েছে খাবো না আমার খিদে নেই বাবা আপনি এইভাবে বাচ্চাদের মতো গোসা করবেন না আচ্ছা আপনার না হয় আপনার ছেলে আর ছেলে বউয়ের সাথে ঝগড়া হয়েছিল তার জন্য তো আপনি আপনার ছেলেকে থাপ্পড় পর্যন্ত মেরেছেন তাই না ব্যাস চুকে বুকে গেছে চলুন না বাবা খেতে চলুন বললাম তো খিদে নেই আপনাকে খেতে হবে চলুন ইন্দ্রজিৎ দেবকে কেউ হুকুম করে না বাবা মাফ করবেন বাবা ভুল হয়ে গেছে আসলে আমি ভেবেছিলাম আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছি যাকে আমি বাবা বলে ডাকি কিন্তু তিনি হঠাৎ কখন বিখ্যাত ব্যবসায় ইন্দ্রজিৎ দেব হয়ে উঠলে সেটা আমি বুঝতে পারিনি আমাকে মাফ করবে স্বার্থপর কি স্বার্থপর না নিজের ছাড়া কিচ্ছু বোঝো না বাড়ির কর্তার একটু রাগ হয়েছে আর তুমি তাকে খাবার না খাইয়ে চলে যাচ্ছো